গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। তো এইসবে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম ঘুম থেকে উঠে। তো ঠিক আছে, এখন দেখি ভিডিওটা এডিট করবো। আগে ভিডিওটা এডিট করবো, এডিট করে আপলোড করতে হবে। এখন এডিট হয়নি, আপলোডও হয়নি। তো ঠিক আছে, এখন দেখি এডিট করবো, এডিট করে তারপর দেখি ব্রেকফাস্টে কী করবো সেই সব দেখাবো তোমাদেরকে। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। যদি চ্যানেলে প্রথমবার ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি যাই গিয়ে ব্রেকফাস্টটা সেরে আসি। ব্রেকফাস্ট সেরে আবার আজকে টাইপিং আছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা। তো এই আমি সবে টাইপ করছিলাম, টাইপ করতে করতে এই সবে পূজা ফোন করলো। এখন হঠাৎ করে মানে ওর বাবারও কাল থেকে জ্বর ছিল, কাল না পরশু থেকে জ্বর ছিল রাত থেকে। তো জ্বর থেকে মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এখন তাই পূজা ফোন করে বললো যে এখন হাসপাতালে নিয়ে যাবে, তার জন্য ফোন করলো। এখন দেখে আমি বেরিয়েছি, বেরিয়ে এখন ডিরেক্ট দেখি ওদের বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপর দেখা যাক কোথায় নিয়ে যায়, তো সেখানে যাব। তো ঠিক আছে, দেখা যাক, আপডেট দিতে থাকবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ। এই এখন বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এখন থেকে স্নান করবো। আর হ্যাঁ, কী হয়েছিল পূজার বাবা, হয়েছিল যে মানে দুদিন ধরেই তো জ্বর কাকুর, তো জ্বর হতে হতে মানে শরীরটা খুব খারাপ, একাতেই দুর্বল হয়ে গেছিলো। তার মধ্যে আবার ওষুধ খেয়েছে সেটার একটা পাওয়ার, তারপর আবার মানে জ্বরের মধ্যে বুড়াক্কু দিয়ে দাঁত মেজেছে, তার জন্য আরও শরীরটা দুর্বল হয়ে গেছিলো, তার জন্য খুব বাড়াবাড়ি হয়েছিলো, তার জন্য নানানাতে নিয়ে গেছিলো। এখন ছেড়ে দিয়েছে, এখন ঠিকঠাক আছে। ওই সুগারটা ফল করেছে আর প্রেশারটা একটু লো ছিল খুবই, তো তার জন্য আমি ট্রিটমেন্ট করিয়ে মানে ছেড়ে দিয়েছে একদিন, মানে আজকেই ছেড়ে দিয়েছে, একটু আগে 5টার দিকে ছেড়ে দিয়েছে। তো ঠিক আছে, এখন যাই গিয়ে স্নান টান করি, স্নান টান করে খেয়ে দেয় নি, খেয়ে নিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আচ্ছা, আজকে লাঞ্চে ছিল ভাত, পুদুল ভাজা, আর এইদিকে হচ্ছে ডিমের তরকারি, আর ডাল ছিল, ডাল খাওয়া গেছে। যেহেতু আমি ছিলাম না তাই আর ডালটা খেলাম না, এই এক তরকারি দিয়েই খেয়ে উঠি। আচ্ছা, ডিনারে আজকে হচ্ছে রুটি, আর এইদিকে হচ্ছে ডিমের তরকারি। গলাটা বে গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রির বেলা খেয়ে দিয়ে ওঠার পর এত ক্লান্ত ছিলাম, তার জন্য আর তারপর শুট করতে পারিনি, তারপর একবারে ঘুমাতে চলে গেছিলাম। তো তার জন্য এখন শুট করছি। একটু আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সবে বসলাম বিছানা টিছানা করে, তো তার জন্য ভাবলাম একটু শুটটা করে নিই। কালকে যে পূজার বাবা তো ভর্তি ছিল, খুবই শরীরটা খারাপ হয়েছিল, তো সকালবেলা ফোন করলো পূজা, তো বললো যে এখন একটু ঠিকঠাক আছে কাকু, মানে রাতের দিকে নাকি আবার একটু জ্বরটা এসেছিল খুব, তো ওষুধ দিয়েছে, যে ওষুধগুলো লিখে দিয়েছিল ডাক্তার, তো সেই সব ওষুধ খাইয়েছে। খাই আমিও বললাম যে দেখ রাত্রিবেলা ঘুমালে ঠিক সকালবেলা ঠিকঠাক হয়ে যাবে, তো এখন একটু আগে ফোন করলো, তো বললো যে ঠিক হয়ে গেছে। আজকে তো শনিবার, 6th অফ আগস্ট, তো আজকে আমাদের পড়ানোর কথা থাকে, ইউজুয়ালি স্যাটারডে সানডে আমাদের পড়ানো থাকে, তো আজকে পড়ানোটা নেই। কারণ হচ্ছে আজকে হচ্ছে মেজদির ছেলে আর ওইদিকে হচ্ছে কাকিমা দুজনের হচ্ছে জন্মদিন, তো পূজা আগে থেকেই বলে দিয়েছিল যে একটু বড় করে সেলিব্রেট করবে, কিন্তু কালকে যেহেতু কাকুর মানে শরীরটা অতটা খারাপ হয়ে গেছিলো তার জন্য বললো যে আজকে বড় করে হবে না, একটু ছোটোখাটো করেই সেলিব্রেট করবে, কারণ আগে থেকেই প্ল্যান করা আছে। তো এবার সেই প্ল্যানটা তো আর ইয়ে করা যাবে না, মানে সবাই মানে অনেককে ইনভাইট করে, অনেককে মানে পূজাদের আত্মীয় স্বজনদের ইনভাইট করা আছে, এবার তাদেরকে তো আর না বলা যাবে না, তো তার জন্যই বললো যে আজকে ওই ছোটোখাটোর মধ্যেই করবে, বাট সেটা করবে হচ্ছে বিকেলে, দুপুরে না। তো ঠিক আছে, দেখা যাক আজকে। আর এখন আমার টাইপিংও নেই, কালকে রাত্রির বেলাতেই সব আমার টাইপ করা হয়ে গেছে। তো এখন দেখি কি করব, ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে দেখি মা কাকিরা কি করছে সেই সব দেখাবো, আর ব্রেকফাস্ট যখন করব সেই সব একমাত্র মানে সেই সব একবারে দেখাবো যে ব্রেকফাস্টে কি করছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি দেখাবো আজকে। আর পূজাদের বাড়িতে কখন যাব, বিকেলে যাওয়ার আছে পূজাদের বাড়িতে, তো তখন যখন যাব তখন গিয়ে দেখাবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, একবারে সব কিছুই দেখাবো। তো সকালের আজকে জল খাবার হচ্ছে, দেখো সকালের জল খাবার আছে দুধ মুড়ি। আজকের লাঞ্চে ভাত, উচ্ছে ভাজা, ভেন্ডি আলুর তরকারি, ভেন্ডির তরকারি,
ডাল আর ওইদিকে পাঁপড় ভাজা, আবার পোস্ত আছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর থেকে একটু রেস্ট করছিলাম। তো এখন কটা বাজে? পাঁচটা কুড়ি বাজে, এখন বেরোচ্ছি। তো তোমাদের ভিডিওতে বলেইছি আজকে যে আজকে হচ্ছে মেজদির ছেলে আর ওইদিকে হচ্ছে কাকিমা দুজনের একই দিনের জন্মদিন, তো তার জন্য নেমন্তন্ন করেছিল। এই এখন বেরোচ্ছি, বোনদেরও ইনভাইট করেছে। বোনরাও প্রথমে বলছিল যাবে না, বাট যাচ্ছে। তো ঠিক আছে, এখন দেখা যাক। ক্যাব বুক করেছি এইখান থেকে, যেহেতু ওরাও যাচ্ছে তার জন্য ক্যাবটা বুক করেছি। তো ঠিক আছে, দেখা যাক একবারে যখন ওদের বাড়ি পৌঁছাবো, পৌঁছে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা এই সবে নামলাম আজকে, আর আমি একা না, আজকে বোনরাও রয়েছে। এই এখন যাচ্ছি। তো ঠিক আছে, দেখা যাক ওদের বাড়ি যাই, বাড়ি ঢুকে দেখা যাক। ওরা মনে হয় এখন একটু রেস্ট করছে, সব একটু আগে খেয়ে দিয়ে উঠলো। তো এখন তো আর বাইরে বেরিয়ে আর কি বলবো, বাইরে থেকে তো আর বলতে পারবো না ওরা কি করছে। ওদের বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছে যে কি করছে। কষে দেখি এই দাঁড়িন দেখো ঠিক আছে, দেখা যাক। দাঁড়াও না, আমাকে বললে আমার কিছুই মনে থাকে না, আমাকে কত কিছু বলে দিল। এই সাইডে আজকে যার জন্মদিন, ওই ওই যাও কই যা, এই সাইডে অলি বসে, অনেকদিন পর দেখা হয়েছে। এই সাইডে হচ্ছে আইপিএল এর যে সো এখন রান্না করছে পূজা। এখন কি রান্না হচ্ছে পূজা? আর বাদ বাকি সব হয়ে গেছে? এইদিকে কাকু বসে। কাকু কেমন আছেন এখন? কালকের থেকে শরীর ঠিকঠাক? আর এই সাইডে এই একজন বসে ফোন দেখছে।
বসো বসো মেজি বসিয়ে দাও, ওকে বসিয়ে দাও, এখন কাটবেন না, একটু দেরি করতে হবে, ছবি তুলছি, ফটো তোলা হচ্ছে, ওই জায়গাটা ফাঁকা রয়েছে না না কাটবে কারো কাটো 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 ভালো করে বসো মেয়ের টুপি কোথায় পিছনে কাকিমা ওর টুপিটা খুলে দিন, টুপিটা খুলে দিন, ওর টুপিটা খুলে দিন, নাহলে টুপিটা ইয়ে হবে কিন্তু। এটা কমন হয়ে যায়, একটু কমিয়ে দে, এইটা ঠিক আছে, এটা তাও ঠিক আছে ভাই, আরো একটা আছে সাদা লাইট, একটা হাসি দাও বাবা, হাসি একটা আমার টুপি পড়তে হবে, এমনি হাসি দাও, হাসি দাও একটা, এবার ওই যে টিকটকে যে জোকার ছিল বাবা মা এটা দিক তুমি দাও তাহলেই হবে, একটু নিজে একটু নিজে নিজে নিয়ে নাও মাথায়, হ্যাঁ নিজে নিজে মাথায় নাও, হ্যাঁ মাথায় নাও, হ্যাঁ মাথায় নাও, টুপি পরিয়ে মাথায় ধান্দুপা দেওয়া যায়, আমি তাই বলছি টুপিটা খোলা দে, মাথায় ধান্দুপা দেয় তো টুপির উপর যাচ্ছে, আর এটা দুটো ইয়ে হচ্ছে, মডার্নটাও থাকছে ওল্ড ফ্যাশনটাও থাকছে, ধান্দুপা সাথে অবাক হয়ে দেখছে ভাবছে কি হবে, বাবার কাছে দিয়ে দাও, আমার মার কাছে দাও, এটা বাই রাখো, তুমি ধান্দুপা দাও, কি অলিকে নিয়ে মানে ওর উপর অলিকে নিয়ে উঠবে, ও আচ্ছা টবু লুচি খাচ্ছে, এমা সাবধানে বল চানাটা কেমন হয়েছে, হ্যাঁ সবার থেকেই নেব বল, চানাটা কেমন হয়েছে বল, কেন চানা খাসনি,
চানাই কি খাবি নাকি মাংস দেব না? তাহলে কোনটা দেবো বল, চানাটা ডাটা দিচ্ছি। তো এইসবে বাড়ি ঢুকলাম বোনদেরকে নিয়ে, তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, দেখি এখন নাও শুতে পারি, একটু পরে শোবো, 10:30 বাজে সবে, ওই শুতে শুতে বলতে পারো 11টাই বাজবে। তো ঠিক আছে, আজের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দুদিনের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই কদিন দুদিনের ভিডিওটা আসলো কারণ হচ্ছে, তো এখনও কথা শুনে বুঝতেই পারছো যে শরীরটা খারাপ ছিল, তার মধ্যে আবার কালকে পূজার বাবা হাসপাতালে ভর্তি ছিল, তো তার জন্য একদমই টাইম হচ্ছিল না। তো ঠিক আছে, ডেলি ব্লগটা আবার স্টার্ট করার মানে চিন্তা ভাবনা করছি, তো ঠিক আছে দেখা যাক কবে থেকে কি করতে পারি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো। তো ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা ভিডিওটা যদি এখনো দেখছো বাট ভিডিও চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাহলেও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও এরকম আপকামিং ব্লগ দেখার জন্য। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি।